বন্ধুরা, আজকে আপনাদের এমন এক মাস্টারপিস মুভির কথা বলবো যার প্লট শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। কিভাবে, আসুন জেনে নেই। মুভিটির গল্প শুরু হয় একজন নাপিতকে দিয়ে, যে চুলদাড়ি কেটে তার সংসার চালায়। প্রথমে দেখা যায় যে নাপিত তার বাচ্চা মেয়ের জন্য একটা খেলনা পুতুল কিনছে, কিন্তু হঠাৎ করে একটা ট্রাক এসে নাপিতের ঘরে ঢুকে তার ঘর ভেঙে ফেলে। এরপর কাহিনী চলে যায় কয়েক বছর সামনে, সেখানে দেখা যায় এই নাপিত তার মেয়েকে নিয়ে একটা ঘরে বসবাস করছে। তার মানে সেই দুর্ঘটনায় নাপিতের ওয়াইফ মারা গেলেও তার বাচ্চা বেঁচে যায়। এর মধ্যে সে তার দোকানে চুলদাড়ি কাটার কাজ শেষ করে যখন বাসায় আসে, তার বাসায় ডাকাত পড়ে আর তাকে মেরে তার ঘর লুট করে, আর তাই সে থানায় যায় ডাকাতির অভিযোগ করতে। এখানেই শুরু হয় ছবির প্রথম টুইস্ট, কারণ থানায় গিয়ে সে পুলিশের কাছে অভিযোগ করে যে তার ঘরে চুরি হয়েছে। তো পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে যে তার ঘর থেকে কি কি চুরি হয়েছে, তখন সে বলে একটা ডাস্টবিন চুরি হয়েছে যার নাম লক্ষ্মী। তো এই কথা শুনে পুলিশ তাকে প্রথমে পাগল ভাবে আর বলে যে একটা ডাস্টবিনের জন্য তুমি থানায় অভিযোগ করতে এসেছো, আমাদের কি আর কোনো কাজ নেই এখন ডাস্টবিন খুঁজতে হবে। এই বলে তারা নাপিতকে থানা থেকে বের করে দিতে চায়, কিন্তু এই নাপিতও নাছোড় বান্দা, সে কিছুতে এই মামলা না করে যাবে না। সে বলে এই ডাস্টবিন তার ঘরের লক্ষ্মী, তার একমাত্র কন্যাকে বাঁচিয়েছিল দুর্ঘটনা থেকে, আর এই ডাস্টবিনটি তার লাগবে, তা না হলে তার মেয়ে যখন শিক্ষা সফর থেকে বাসায় আসবে এই ডাস্টবিন না পেলে তার উপর অনেক রাগ করবে, তাই এই ডাস্টবিন খুঁজে বের করে না দিলে সে থানা থেকে যাবে না, আর সেজন্য থানার সব পুলিশ মিলেও তাকে থানা থেকে বের করতে পারে না, উল্টো থানার জিনিসপত্র তছনছ হয়ে যায়। মুভির পরের টুইস্ট শুরু হয় এই অভিযোগ থেকে, কি ঘটে এই ডাস্টবিনকে ঘিরে। কি ভাই, মনে হচ্ছে না খুবই ফালতু একটা কাহিনী নিয়ে মুভি বানিয়েছে, কিন্তু ট্রাস্ট মি ভাই, আপনি কল্পনাই করতে পারবেন না যে মুভিটির প্রতিটি মুহূর্তে কি পরিমাণ সাসপেন্স লুকিয়ে আছে। হ্যাঁ, মুভিটির নাম মহারাজা, বিজয় সেতুপতির 2024 সালের প্রথম মাস্টারপিস, যেটার IMDb রেটিং 8.7। 2024 সালে আপনি যদি আর কোনো মুভি নাও দেখে থাকেন, এই মুভিটা দেখতে অবশ্যই ভুলবেন না। জানো